SP News. ঢাকায় চলচ্চিত্রের 18টি সংগঠনের সম্মিলিত সিদ্ধান্তে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করা হয়েছে। 15 জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে চলচ্চিত্র পাড়ায় আলোচনা যখন চরমে, তখনই জায়েদ খানকে বয়কট করার সিদ্ধান্তে একাত্মতা প্রকাশ করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এই চিত্রনায়িকা বলেন, চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর সিদ্ধান্তে আমি একাগ্রতা প্রকাশ করছি। চলচ্চিত্রের স্বার্থে আমাদের এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। চলচ্চিত্র একটি সামষ্টিক শিল্প মাধ্যম, এখানে একক কর্তৃত্ব বা একক স্বেচ্ছাচারিতার কোনো জায়গা নেই। মৌসুমী আরও বলেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীদের সঙ্গে নানা বিষয়ে স্বেচ্ছাচারিতা দেখিয়েছেন। অনেকেই তা মুখ বুজে সহ্য করেছেন, আবার অনেকেই প্রতিবাদ করেছেন। তার বিভিন্ন অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই আমি শিল্পী সমিতির বিগত নির্বাচনে অংশ নিয়েছিলাম, কিন্তু নির্বাচনে আমার সঙ্গে যা হয়েছে সেটা প্রতিটা চলচ্চিত্রকর্মী জানেন। যাই হোক, আমি চাই এই সংগঠনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে যেসব অনিয়ম হচ্ছে তা বন্ধ হোক, তাদের মাধ্যমে আবার চলচ্চিত্রের সোনালী দিন ফিরে আসুক। উল্লেখ্য, গত বুধবার 15 জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, চলচ্চিত্র নির্মাণে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি নির্মাণ ব্যয় কমানোর লক্ষ্যে এবং সুষ্ঠু পরিবেশ ও আস্থা ফিরিয়ে আনতে এ বছরের শুরুর দিকে আমরা চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠন একত্রে মিলিত হয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন কমিটির নামে একটি কমিটি গঠন করি। সব সমিতি এই কমিটির নীতিমালার সাথে একমত পোষণ করলেও শুধুমাত্র ব্যক্তি স্বার্থের কারণে বাংলাদেশ শিল্প সমিতি এর বিরোধিতা করে। আমরা তাদেরকে বোঝানোর জন্য বেশ কয়েকজন অর্থাৎ শ্রদ্ধাভাজন সিনিয়র শিল্পীদের নিয়ে একটা সভা করি, যাদের অধিকাংশই আবার শিল্পী সমিতির সম্মানিত উপদেষ্টা। তারাও আমাদের নীতিমালাকে প্রশংসা করেন এবং চলচ্চিত্রের স্বার্থে নীতিমালাগুলিকে মেনে নেবার জন্য শিল্পী সমিতির নেতৃবৃন্দকে অনুরোধ করেন। কিন্তু তারপরেও শিল্পী সমিতির নেতৃবৃন্দ আমাদের সকলের মতামতের ভিত্তিতে তৈরি নীতিমালাকে মেনে নেননি। গুলজার বলেন, আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এই নীতিমালার সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তার কারণেই শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ অন্যান্য সকল সমিতি কর্তৃক প্রণয়নকৃত নীতিমালা মেনে নিতে পারছে না। বিষয়টা ওরকমই নিষিদ্ধ করা হচ্ছে, মানে সব জায়গায় তাকে এন্ট্রান্স না দেওয়া, তাকে একদম বাদ দিয়ে দেওয়া, বয়কটও হচ্ছে তাকে কাজে তাকে নেওয়া, বর্জন করা। মিশা সওদাগর বিষয়ে এ নেতা আরও বলেন, চলচ্চিত্র নির্মাণে শৃঙ্খলা আনতে ও নির্মাণ ব্যয় কমাতে গত অক্টোবরে একটি নীতিমালা প্রণয়ন করেছে প্রযোজক সমিতি। এটি বাস্তবায়ন হলে চলচ্চিত্র নির্মাণের খরচ ন্যূনতম 15 লাখ টাকা কমে যাবে। বিষয়টি নিয়ে একটি শুটিং ফ্লোরে অপ্রীতিকর ঘটনা ঘটান মিশা সওদাগর। তখন প্রযোজক সমিতি তার বিরুদ্ধে অ্যাকশান নেয়। এটা লকডাউনের আগের ঘটনা। তখন জানানো হয়, প্রযোজক সমিতির কোনো সদস্য মিশাকে নিয়ে কোনো সিনেমা তৈরি করবেন না, তাকে নিয়ে কেউ অনুমোদন নিতে এলেও তারা সিনেমাটি অনুমোদন করবেন না। সেই নিষেধাজ্ঞা এখনও বলবৎ রয়েছে।